আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের টয়টা প্রবক্স যারা আছেন যারা বাংলাদেশ ইউজকার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটে যে যারা বিডিকার ব্লগ থেকে প্রবক্স গাড়ি কিনতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে বন্ধুরা এই গাড়িটির মডেল হচ্ছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন দুই সালে সিসি হচ্ছে পনেরোশো গাড়িটি সম্পূর্ণভাবে অকটেনে চলছে এই গাড়িটি সম্পূর্ণ তেলের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি গাড়ির পেপারস আপনি সম্পূর্ণভাবে দুই বছরের জন্য আপডেট করা পাবেন সো এই গাড়িটির বর্তমান যে বডির কন্ডিশন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির সামনে আপনি এইচডি হেডলাইট পাবেন এবং গ্রিলের শেপ সম্পূর্ণভাবে অরিজিনাল পাবেন টয়টা ব্র্যান্ডের সো গাইস একটা বাংলাদেশ ইউজকার যখন আপনি কিনতে যাবেন তখন সেই গাড়িটির বডির কন্ডিশন কতটুকু ফ্রেশ রয়েছে সামনের পিছনের গ্লাসগুলো অরিজিনাল আছে কি না কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না পেপার সংক সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ভালো করে দেখতে হবে যারা আছেন ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে চান বিডিকার ব্লগের ভিডিও যারা ভালোবাসেন তারা একটা গাড়ি কিনতে গেলেই অবশ্যই আমরা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভালো করে দেখে শুনে বুঝে এর কিন্তু আমরা ক্রয় করি আমাদের কাছ থেকে গাড়িটি যখন আপনি কিনবেন কেনার পরে আপনাকে জানো। কোনো প্রকারের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকে আমরা সবসময় খেয়াল রাখি সো গাইস আমরা আজকের ব্লগে আপনাদেরকে আমরা প্রভাস গাড়ি দেখাচ্ছি আপনারা বিডিকার ব্লগ থেকে প্রতিনিয়ত কোন গাড়িগুলোর রিভিউ পেতে চান এবং আপনি আপনার কোন গাড়িটি প্রয়োজন আপনি কিন্তু সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার আজকের এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে দিবেন সো গাইস আমি গাড়িটির যেই বাহিরের যে টোটালি কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ফুল বডির কন্ডিশন আমি একটু গাড়িটির যে ভিতরের কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটির ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়ার এবং বাইরেও হচ্ছে হোয়াইট সো গাড়িটির যেই এখন পর্যন্ত আনার পর আমরা কোনোভাবেই ওয়াশ করিনি যেভাবে আছে আমরা সেভাবেই দেখাচ্ছি আপনি যখন সরাসরি গাড়িটি আসবেন দেখবেন আপনার অবশ্যই গাড়িটি পছন্দ হয়ে যাবে কেননা গাড়িটি পার্সোনাল ইউজের আপনার যে স্লিং কন্ডিশন সিটের কন্ডিশন এভরিথিং সব কিছু দেখেই আপনি আইডিয়া করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমি একটু গাড়িটির যে মাইলেজটা দেখাচ্ছি এই গাড়িটি রান হয়েছে চৌষট্টি হাজার তিনশো সতেরো কিলোমিটার গাড়িটি কিন্তু মাইলেজ আপনি খুবই কম পাবেন এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি পাবেন গাড়িটি কী স্টার্টের গাড়ি আমি একটু স্টার্ট দিতে চাচ্ছি গাড়িটা এখন সম্পূর্ণভাবে স্টার্ডে রয়েছে এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ভিভিটিআই ইঞ্জিন টয়টা ব্র্যান্ডের সো গাইস গাড়িটি যেহেতু তেলে চলছে তার কারণে কিন্তু গাড়িটির যেই আপনার ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই সুপার ফ্রেশ পাবেন এবং এখানে আপনার যে এসির যে অপশনগুলো রয়েছে এবং এই গাড়িটিতে কিন্তু যখন এসেছিল তখন কিন্তু কোনো ডিভিডি প্লেয়ার আসেনি তো সেই ক্ষেত্রে আপনি একটা পছন্দমতো একটি ডিভিডি প্লেয়ার আপনি লাগিয়ে নিতে পারবেন সো ভিওয়ার্স আমি আপনাদেরকে যে সম্পূর্ণ যে ভিতরের কন্ডিশনটা আমি দেখালাম এবং আপনি যখন একটা বাংলাদেশ ইউস্কার কিনতে যাবেন তখন সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না সেটা দেখার জন্য এই যে প্রত্যেকটা বিটগুলো আমরা চেক করে থাকি আপনি ইনশাল্লাহ চেক করে ক্রয় করবেন সো আমার মনে হয় আপনি যখন সরাসরি আসবেন গাড়িটি দেখবেন ইনশাল্লাহ আপনার গাড়িটি পছন্দ হবে আমি গাড়িটির যে পিছনের তিনটি সিট রয়েছে পিছনের তিনটি সিট আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আপনারা প্রতিনিয়ত বিডিকার ব্লক থেকে সীমিত বাজেটে সীমিত বাজেটের যে গাড়িগুলো রয়েছে আপনারা কিন্তু এই ভিডিওগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর সরাসরি আপনারা যে নাম্বারটি রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার কোন গাড়িটির প্রয়োজন আমরা সেটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনাকে খুঁজে দেওয়ার আমরা চেষ্টা করব। সো ভিওয়ার্স আমি গাড়িটির পিছনে চলে এসেছি গাড়িটির পিছনের যে ব্যাকডালার কন্ডিশন কতটুকু স্পেস রয়েছে একটু দেখবেন আর গাড়িটি কিন্তু এখন বর্তমানে তেলেই চলছে যার কারণে আপনি ব্যাগ পর্যাপ্ত পরিমাণে মালামাল ক্যারি করার জন্য জায়গা পাবেন এবং আপনি চাইলে এই গাড়িটিতে আপনি সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করতে চাইলে আপনি কিন্তু সেটাও করতে পারবেন আমরা পিছনের যে ব্যাগ ডালার যে কন্ডিশনটা আমরা চেক করেছি এবং আমরা শিওর হয়েছি যে এই গাড়িটির পিছনের দিক দিয়েও কোথাও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি হয়নি সম্মানিত ভিওয়ার্স আমি একটু গাড়িটির যেই ইঞ্জিনের কাছে চলে যাব যে গাড়িটির বর্তমান ইঞ্জিন কি অবস্থায় আছে এই গাড়িটি কিন্তু পঁয়ত্রিশ সিরিয়ালের একটি প্রোবক্স গাড়ি ডি এক্স অডিশন সো গাইস একটু আমি যেই গাড়িটির ইঞ্জিনের কাছে চলে যেতে চাচ্ছি সম্মানিত ভিওয়ার্স আমি গাড়িটির যে ইঞ্জিনের কাছে চলে এসেছি এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টয়টা ব্র্যান্ডের টয়টা ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির অকটেন চালিত ইঞ্জিন সো গাইস এই গাড়িটি কিন্তু বর্তমানে কি তেলেই আছে আপনি চাইলে এলপিজি সিএনজিতে কনভার্ট করে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী সো গাইস এই গাড়িটির বর্তমানে কিন্তু স্টার্টে আছে আমি যদি আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ড শোনাই যারা আসেন যারা ইঞ্জিনের সাউন্ড শুনে বুঝতে পারেন যে গাড়ির ইঞ্জিন কতটুকু ফ্রেশ রয়েছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন এবং এখানে যে ব্যাটারির কন্ডিশন খুবই ভালো আছে এবং গাড়িটির আমরা যে বনাটের এই বিটগুলো আমরা চেক করেছি যে গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে নেই সেটা আমরা সবসময় শিওর হয়েছি সো গাইস বিডিকার ব্লক যে গাড়িগুলোর অ্যাড দিয়ে থাকে সে গাড়িগুলো কিন্তু সম্পূর্ণভাবে সুপার ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে ইঞ্জিন কন্ডিশন বডির কন্ডিশন পারফেক্ট থাকতে হবে তো আমি আপনাদের যে প্রোবক্স গাড়িটি দেখালাম দু হাজার আটের মডেল রেজিস্ট্রেশন দুই সালে সিসি হচ্ছে পনেরোশো গাড়িটি সম্পূর্ণভাবে তেলের গাড়ি গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আপনি এই গাড়িটি সাত লক্ষ আশি হাজার হচ্ছে আমাদের আস্কিং মূল্য এই গাড়িটির আস্কিং মূল্য হচ্ছে সাত লাখ আশি হাজার টাকা যখন আপনি সরাসরি গাড়িটি আসবেন গাড়িটি দেখবেন যদি আপনার গাড়িটি পছন্দ হয় ভালো লাগে দেন আলোচনার মাধ্যমে এই গাড়িটির কিন্তু দাম অল্প কিছু কমানো যাবে সম্মানিত ভিওয়ার্স আমাদের এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারটি রয়েছে আপনি কিন্তু সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমরা আজকের ভিডিও থেকে অবশ্যই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দের যে কোনো গাড়ি আর আপনি বিডিকার ব্লগ থেকে কন্টিনিউ কোন কোন গাড়িগুলো রিভিউ পেতে চান আপনার কোন গাড়িটি প্রয়োজন সেটা কিন্তু আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার কে কোথায় আছেন আমি যেন বুঝতে পারি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম